নমস্কার, স্বাগত আপনাদের সোশ্যাল বাংলার পর্দায়। এই মুহূর্তে আমি আপনাদের সাথে রয়েছি পূজা। আগরতলা রাজধানীর পেট্রোল এবং ডিজেলের মূল্য দিনের পর দিন বেড়েই চলেছে। এবার সেই মূল্য বৃদ্ধিকে কেন্দ্র করে প্রতিক্রিয়া জানালেন রাজ্যের প্রাক্তন পরিবহন মন্ত্রী এবং বিদ্যুৎ মন্ত্রী মানিক দে। শুনে নেব বিস্তারিত। বলছেন পেট্রোলের ডিজেলের দাম, এটা কি বলবো, এটা তো মানে কেন্দ্রীয় সরকারের এখন এবং অনেক রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার এবং অধিকাংশ রাজ্য সরকারের তাদের বাজেটে বড় লোকদের ট্যাক্স ছাড় দিয়ে দিচ্ছে, বাজেটে ঘাটতি তৈরি হচ্ছে। সেখানে গিয়ে এই বোঝাটা আম জনতার উপর চাপিয়ে দেওয়ার জন্য পেট্রোল ডিজেলের উপর দফায় দফায় সেখানে ট্যাক্স বাড়িয়ে দিচ্ছে এবং নানা ধরনের ট্যাক্স বসিয়ে সেখানে নানা নামে ট্যাক্সগুলো বসিয়েছেন। সেন্ট্রাল গভর্নমেন্ট রাজ্য সরকারগুলো আদায় করছেন। এক লিটার পেট্রোলের দাম সর্বোচ্চ 31 টাকা, এক লিটার ডিজেলের দাম সর্বোচ্চ 30 টাকা, আর মানুষ থেকে পকেট কেটে বেয়ে নিয়ে যাচ্ছেন। 70 টাকার উপরে লোকে প্রায় 80 টাকার কাছাকাছি রওনা হয়েছে ডিজেলের দাম, আর পেট্রোলের দাম 80 টাকার উপরে। এই পরিস্থিতিতে তাদের বাকি সবটা টাকা লাগিয়ে ট্যাক্স এবং কয়দিন পরে পরেই ট্যাক্স বসায়, কোনো প্রকার বিরোধিতা প্রতিবাদ আমুইয়ে দিচ্ছেন না, মানুষের সর্বনাশ করছেন। এতে করে পরিবহন শিল্পটা দুর্বল হয়ে যাচ্ছে এবং পরিবহনের সঙ্গে যুক্ত কোটি কোটি লোক খেয়ে বেঁচে আছেন। এই কারণে কিন্তু সারা ভারতবর্ষের সমস্ত পরিবহন মালিক সংগঠন, শ্রমিক সংগঠন দিল্লিতে বসে সিদ্ধান্ত নিয়েছেন 26 তারিখের পরিবহন শিল্পের তারা যানবাহন ঘটে গেছেন, দাবিগুলো তাদের দাবি নিয়ে। যেমন ব্যাংকিং সেক্টর, তারা ব্যাংক রক্ষা করার জন্য আবেদন ঘটে গেছেন 26 তারিখে হবে ধর্মঘট। ইন্স্যুরেন্স সেক্টর, তারা নোটিশ করে রেখেছেন, ওল সেক্টর ডেকেছেন, ওয়েব সেক্টর ধর্মঘট ডেকেছেন। এরকম কিন্তু সেক্টর ভিত্তিক গোটা ভারতবর্ষে তারা আন্দোলনের সামিল হয়েছে সেক্টর ভিত্তিক 26 তারিখে গিয়ে। এটা আর 27 তারিখে আবার কিন্তু কৃষকের একটা অভিযান আছে দিল্লিতে। 26 তারিখে আন্দোলনে কৃষকরাও সামিল হবেন, আবার 27 তারিখে কৃষকরা দিল্লি অভিযান করবেন, সেই অভিযানে ট্রেড ইউনিয়নগুলো সেই অভিযানে অংশগ্রহণ করবে। অর্থাৎ শ্রমিক কৃষকের মধ্যে একটা মৈত্রী গড়ে উঠছে, একটা ঐক্য গড়ে উঠছে। ওরা আক্রান্ত, শ্রমজীবী আক্রান্ত, সম্মিলিত ঐক্যবদ্ধ প্রতিরোধ আমরা গড়ে তুলতে চাই শ্রমিক কৃষক এবং ঐক্যবদ্ধ সাধারণ মানুষকে সঙ্গে নিয়েই এই বিদ্যুৎ আন্দোলনটাকে আমরা দুর্বার গড়ে তুলতে চাই। আর কিছু আছে? এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেটস দেখতে অবশ্যই চোখ রাখুন সোশ্যাল বাংলার পর্দায়। নমস্কার।